আজকে আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এমসিকিউ সলভ করার কিছু ট্রিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি বা কৌশল নিয়ে আলোচনা করব। দেখুন, অনেকেই আমরা এমসিকিউ সঠিকভাবে করতে পারি না বা জানি না স্ট্র্যাটেজি, সেই জন্যে প্রচুর স্টাডি করার পরেও কিন্তু আমরা এক্সাম ক্র্যাক করতে পারি না। চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই। প্রথম এবং ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি, রুল অফ এলিমিনেশন। এই প্রসঙ্গে একটি বিখ্যাত টিভি শো আপনারা অনেকেই দেখে থাকবেন, হ্যাঁ ঠিকই ধরেছেন, কৌন বনেগা করোড়পতি। দেখবেন ওই অনুষ্ঠানেও চারটি অপশান থাকত আর ওখানে একটি লাইফ লাইন থাকত 50-50, অর্থাৎ চারটি অপশান থেকে আপনি যদি ওই লাইফ লাইন চুজ করেন 50-50, দুটি অপশান বাদ দিয়ে দেয়, অর্থাৎ দুটি বাদ দিয়ে দিলে বাদবাকি যে দুটি পড়ে থাকে, বাদবাকি দুটো থেকে চারটের থেকে চুজ করা থেকে দুটোর থেকে চুজ করা অনেক সুবিধা বা ভুল হবার সম্ভাবনা অনেক কমে যায়, অর্থাৎ এখানে এলিমিনেট ওরাই করে দেয়। আর চাকরির পরীক্ষায় আপনাদের এলিমিনেট করতে হবে, সেই পদ্ধতিটাই আমি আলোচনা করছি। সাধারণত এমসিকিউ রিলেটেড পেপারে নেগেটিভ মার্কিং থাকে, আপনারা জানেন। উদাহরণ হিসেবে আমি WBCS এর কথা বলি, এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং হচ্ছে 1/3, অর্থাৎ তিনটি ভুল করলে এক নম্বর কাটা যায়। এবারে দেখুন, আমরা যদি র্যান্ডমলি অ্যান্সার চুজ করি আর আমরা যদি এলিমিনেট করে অ্যান্সার চুজ করি, সেই ক্ষেত্রে এলিমিনেট করে চুজ করলে ঠিক হবার সম্ভাবনা কতটা বাড়ে আমি একটি চার্ট দিয়ে বোঝাবো। দেখুন, আমি চার্টে তিনটি কলাম রেখেছি, একটা নেগেটিভ ওয়েটেজ, একটা পজিটিভ ওয়েটেজ আর একটা নাম্বার অফ এলিমিনেশন। নেগেটিভ ওয়েটেজ মানে কি, অর্থাৎ একটা যদি ভুল হয় আপনার কত নাম্বার কাটা যাবে, 1/3, অর্থাৎ 0.33। এবারে দেখুন, আপনি যদি একটাও এলিমিনেট না করেন, অর্থাৎ র্যান্ডমলি চুজ করেন, তাহলে আপনার ঠিক হবার সম্ভাবনা কত, চারটের মধ্যে একটি, অর্থাৎ একের চার, অর্থাৎ 0.25। এবারে আপনি যদি একটি এলিমিনেট করেন, আপনার অবশিষ্ট কথা পড়ে আছে, আপনার অবশিষ্ট পড়ে আছে হচ্ছে তিনটি, তো তিনটি থেকে আপনি যদি একটি চুজ করেন তাহলে আপনার ঠিক হবার সম্ভাবনা কতটা থাকছে, 1/3, তিনটে থেকে একটি ঠিক হবার সম্ভাবনা 1/3, 0.33। এই ক্ষেত্রে দেখুন, নেগেটিভ ওয়েটেজ থেকে পজিটিভ ওয়েটেজ এই দুটো সেম, অর্থাৎ এই ক্ষেত্রে তবুও আপনি রিস্ক নিতে পারেন। আর প্রথমটা যেটা বললাম, যখন আপনি র্যান্ডমলি চুজ করবেন, পজিটিভ ওয়েটেজের থেকে নেগেটিভ ওয়েটেজ বেশি, তাহলে আপনার র্যান্ডমলি চুজ করা একদম ইললজিক্যাল। এবারে আপনি যদি তিন নাম্বার রো দেখুন, নাম্বার অফ এলিমিনেট যদি আপনি দুটি করেন, সেই ক্ষেত্রে আপনার দুটি পড়ে থাকলো, অর্থাৎ দুটির মধ্যে আপনার একটি ঠিক হবে, অর্থাৎ 1/2, পজিটিভ ওয়েটেজ 0.5, নেগেটিভ ওয়েটেজ ওই একই থাকতে 0.33। দেখুন এখানে কিন্তু পজিটিভ ওয়েটেজ, অর্থাৎ দুটি যদি বাদ দিতে পারেন, আপনার কিন্তু ঠিক হবার সম্ভাবনা ভুল হবার সম্ভাবনা থেকে বেশি হচ্ছে। আর যদি তিনটি বাদ দিতে পারেন তাহলে তো আপনার পজিটিভ ওয়েটেজ অনেক বেড়ে যাবে বা আপনার সেই ক্ষেত্রে অ্যান্সার ঠিক হবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো এই গেল হচ্ছে রুল অফ এলিমিনেশন। দ্বিতীয় নিয়মটি হলো রুল অফ টোয়াইন্স বা সিমিলার ফ্লেভার। দেখুন, যারা কোশ্চেন সেটার, তারা এক্সামিনি বা পরীক্ষার্থীদের কনফিউজ করবার জন্যে একই ধরনের অ্যান্সার পরপর দিয়ে দেয়, যাতে এক্সামিনি যারা, মানে পরীক্ষার্থী যারা, যাতে ভুল করে। ধরুন একটা যে কোনো নিউমেরিক্যাল এবিলিটির অ্যান্সার বেরোলো 202, এবার আপনি 202 কিন্তু বার করেছেন, এবার অপশানে 202 আছে আবার 220 আছে, এবার আপনি তাড়াহুড়ো করলেই 220 করে দিলেন, অর্থাৎ ভুল হয়ে গেল। তো এই গেল হচ্ছে রুল অফ টোয়াইন্স, এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আর সিমিলার ফ্লেভার, একই সাউন্ডিং অপশান। দেখুন, রাসবিহারী ঘোষ, রাসবিহারী বোস, আপনি কিন্তু জানেন কিন্তু একই সাউন্ড আপনি হয়তো ভুল করে দেবেন, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। তৃতীয় যে নিয়মটি, সেটি হচ্ছে দেখবেন একটি অপশান প্রায়শই থাকে অল অফ দ্য অ্যাভাব বা নান অ্যামং দিস। এই ক্ষেত্রে যারা কোশ্চেন সেটার, তারা কিন্তু ইচ্ছা করেই ওই অপশানটা দেয়। কেন দেয়? যাতে এক্সামিনি যারা, তারা যাতে পুরো অপশানগুলো পড়ে, সেই ক্ষেত্রে যদি সময় কম থাকে, আপনি শিওর না, সেই ক্ষেত্রে পুরো অ্যান্সার করার পরে আপনি দেখছেন যে আপনার সময় নেই, তখন ওই অপশানটা যদি থাকে অল অফ দ্য অ্যাভাব, তখন ওই অপশানটা দাগ দেবেন, সেই ক্ষেত্রে ঠিক হবার সম্ভাবনা বেশি হয়। পরবর্তী যে নিয়মটি, সেটা হচ্ছে আননোন অ্যান্ড পিকুইলিয়ার অপশান। দেখবেন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে, দেখবেন কোনো বিষয়ে আপনার হয়তো ততটা কিছু মনে নেই বা আপনি জানেন না, দেখবেন এমন একটা অপশান আছে সেটা পিকুইলিয়ার, আপনি শোনেননি, দেখা গেছে ওই অপশানটাই হয়, এটা মনে রাখবেন। নেক্সট যেটা, সেটা হচ্ছে
রুল অফ সিডিএম বা কনটেক্সট ডিপেন্ডেন্ট মেমোরি। ধরুন আপনি অ্যান্সার করছেন, চুজ করছেন, চুজ করতে করতে আপনি দেখলেন এমন একটা কোশ্চেন সেটা আপনার ঠিক মনে পড়ছে না, কিন্তু কিছুটা হলেও আপনি জানেন, সেক্ষেত্রে কি করবেন, তখন আপনি স্কিপ করে বেরিয়ে যাবেন, পরবর্তী কোশ্চেনগুলো করলেন, বেশ কিছুটা সময় চলে গেল, আপনার কনফিডেন্স গ্যাদার হলো, তখন আপনাকে কি করতে হবে, ওই কোশ্চেনটা আবার আসতে হবে। ওই কোশ্চেনটা আসার পরে তখন আপনাকে, তখনও যদি মনে না পারে তখন আপনাকে রিলেট করতে হবে যে এইটা আমি কোথায় পড়েছি, এটাকে আমি কোনো ইউটিউব চ্যানেল থেকে মানে নেট থেকে পড়েছি, নাকি কোনো ম্যাগাজিন, নাকি আমার কোনো স্টাডি মেটেরিয়াল, নাকি কোন বই, মানে আপনাকে রিলেট করতে হবে, অর্থাৎ কনটেক্সট ডিপেন্ডেন্ট মেমোরি, এই এইখানে আপনাকে এমফাসিস দিতে হবে। নেক্সট হচ্ছে রুল অফ অ্যাজাম্পশন। দেখুন যারা কোশ্চেন সেটার তারা কিন্তু সাইকোলজিক্যালি অপশানগুলোকে ওইভাবেই সাজায়, এবং একটি অপশান দেয় যেটা নাকি ঠিক আছে, তিনটি ভুল তাদের দিতে হবে, সেক্ষেত্রে অপশান এতে তারা কখনোই ঠিক অপশানটি দেয় না, এটা সাইকোলজিক্যালি দেখা গেছে 52% কেস। আর লাস্ট এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে প্লিজ ডু নট ফলো দ্য সিকোয়েন্স অর প্যাটার্ন অফ দ্য অ্যান্সার্স। দেখুন আপনি ধরুন প্রথম অপশান করেছেন এ, পরের অপশান পরের কোশ্চেনে বি, তারপরেরটা সি, ফোর্থ কোশ্চেনে ধরুন আবার এ হলো, ফিফথ কোশ্চেনে বি, সিক্সথ কোশ্চেন কিন্তু সি হবেই যে, অর্থাৎ প্যাটার্ন অনুযায়ী এ বি সি হচ্ছিল, সেই প্যাটার্নটা ফলো করবেন না। তো এই গেল হচ্ছে আমাদের আজকের এমসিকিউ রিলেটেড সলভ করার স্ট্র্যাটেজি। তো আমি একটা জিনিস বলতে চাই যে ধরুন 200 নম্বরের পরীক্ষা 2.5 ঘন্টা আছে, সেই ক্ষেত্রে প্রথমে আপনাকে যেগুলো পারবেন সেগুলোর উপর এমফাসিস দিতে হবে, যেটা পারছেন না সেটার জন্য অযথা সময় নষ্ট করবেন না, স্কিপ করে বেরিয়ে যাবেন, দেখলেন যে শেষের 30 মিনিটস আপনার আছে তখন এই রুল অ্যাপ্লাই করবেন, দেখবেন চাকরির পরীক্ষায় অনেক সম্ভাবনা বেড়ে যাবে আপনার। আলোচনা ভালো লাগলে যারা এখনো আমাদের এই পরিবারের সদস্য হননি এই গভর্নমেন্ট জব উইন্ডোজ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি ক্লিক করুন, এরকম যাতে নতুন আরো অনেক তথ্য জানতে পারেন। আর আপনাদের রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা লাইক করুন, আপনাদের লাইক খুব জরুরি। থ্যাংকস ফর ওয়াচিং।